আলা রসুল হিল করিম বাদ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখানে থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের আদেশ নিষেধ অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের আজকের পর্ব হলো কোরআনুল করিমের তৃতীয় পারা আল জুজ আলিস সুরা বাকারার শেষ অংশ এবং সুরা আল ইমরানের প্রথম অংশ এই দুই অংশ মিলিয়ে হলো তৃতীয় পারা। যেখানে সুরা বাকারার দুশো তেপ্পান্ন থেকে দুশো ছিয়াশি আয়াত মোট তেত্রিশ আয়াত এবং সুরা আল ইমরানের এক থেকে শুরু করে একানব্বই আয়াত এই এক শত চব্বিশটি আয়াত রয়েছে তৃতীয় পাড়ায় অন্যান্য পাড়ার মতো এখানেও আল্লাহ জাল্লা শানুহু কতগুলো আদেশ দিয়েছেন যে আদেশগুলো মানুষ তাদের জীবনে বাস্তবায়ন করবে কতগুলো নিষেধ তুলে ধরেছেন যেগুলো জীবন চলার পথে মানুষ বর্জন করবে আমরা এত শুরুতেই দেখতে পাই যে আল্লাহ জালা শাহ নেহু বলেছেন আউদ বিল্লাহ সেতুন রজীম ইয়া ইহাল্লাদিন আং ফিকুম ইম্ম রাসাক নাকুম মিম কাবেলি আই ইয়াওমল্লা বাই অং ফি ওলা হুল্লাতুন ওয়ালা শাফা আহ হে মানুষ তোমরা ব্যয় করো আমি আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছি সেখান থেকে সেই দিন আসার পূর্বে যেদিনে কোনো লেনদেন নেই ক্রয় বিক্রয় নেই যেদিনে কোনো আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না বন্ধুত্বের সম্পর্ক কোনো কাজে আসবে না কোনো সুপারিশও কাজে আসবে না এখানে দুটো আদেশ আমরা দেখেছি একটি আদেশ হলো যে মানুষের পাথেও সংগ্রহ করতে হবে কেমত দিশবশ আসার আগেই পরকাল আসার আগে অথবা এই পার্থিব জীবনে অর্থাৎ মৃত্যুবরণ করার পূর্বেই তার সকল পাথেও অর্জন করতে হবে মৃত্যুবরণ করার পরে পাথেও অর্জন করার কোনো সুযোগ মানুষের নেই আরেকটি ব্যাপার হলো যে মানুষ যখন পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আর অন্য মানুষের বন্ধুত্ব সাহায্য কিংবা ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় অর্থ সম্পদ বন্ধুত্ব এগুলো কোনো কাজে আসবে না সুতরাং এই পার্থিব জীবনে এই যে বন্ধুত্ব এই যে সম্পদ এগুলো আমি কিভাবে ব্যয় করি সেটি সতর্ক থাকা দরকার আমরা এখানে দেখেছি যে আল্লাহ জাল্লা শাহহু বলেছেন যে লা কর হাফিদ্ দিন কত্তা বাইয় রসুদ মিনাল গাই যে দিনের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই চাপ প্রয়োগ নেই চাপ প্রয়োগ করা যাবে না এর অর্থ কি। এর অর্থ হল একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করতে চাইবে কাউকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো রকম তাকে বাধা দেওয়া যাবে না যে আল হকুম রব্বিক যে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলে কেউ ইমানদার হতে পারে চাইলে কেউ মোমেন হতে পারে রসুলের করিম সাল্লামকে আল্লাহ বলেছেন আফা আন্তা তুমি কি মানুষকে এভাবে চাপ দিবে যাতে মানুষ ইমানদার হয়ে যায় লাস্তা আলাই হিমবে মোসাইতের তুমি বাধ্যতা আরোপকারী জোর জবরদস্তিকারী কোনো ব্যক্তি নও তোমার দায়িত্ব হলো ইন্নামা আলাইকেল বালক মানুষকে পৌঁছে দেয়া সুতরাং মানুষের কর্তব্য হল যে দিন গ্রহণে অন্য মানুষকে চাপ না দেয়া মানুষের কর্তব্য হল দাওয়াত দেয়া এবং যারা দাওয়াত শুনে সন্তুষ্ট হবে এই পথে যাদেরকে আল্লাহ কবুল করবে ইমান গ্রহণ করবে তারা এই দিন তাদের জীবনে বরণ করবে কিন্তু কোনোভাবেই অন্য মানুষকে চাপ প্রয়োগ করার বিধান ইসলামে নেই এরপরে আমরা দেখেছি যে আল্লাহ জাল্লাহ শানুহু দান করার বিধিবিধান কিভাবে হবে সেটি ভাবে বলেছেন আল্লাহ বলেছেন আউদ বিল্লাহ সে তোনু রাজীম মাস আলুল্লা ফি সাবিল ইল্লাহি কা মাস আলি হাব্বাতিন আম্বাত সাব আসান হাব্বা অর্থাৎ যারা আল্লাহর পথে দান করে সেটি একটি দানার সাথে তুলনা করা যায় একটি বীজ যদি বপন করা হয় সেখান থেকে সাত একটি শীষ জন্ম নেয় এবং প্রত্যেকটা শীষে আবার একশো করে দানা জন্ম নেয় তাহলে একটি বীজ থেকে একটি দানা বীজ থেকে সাত শত দানা বীজের জন্ম নেয় আল্লাহ জাল্লা শানহু এই বাস্তব জীবনের এই দৃষ্টান্ত উপস্থাপন করে যে আহ্বান জানিয়েছেন সেটি হলো এই যে মানুষ যখন কোনো কিছু দান করে একটি পয়সা আল্লাহর পথে দান করে সেই পয়সাটি দান করার পরে বপন করা একটি দানা বীজের মতো হয়ে যায় একটি দানা বীজ যখন বপন করা হয় সাত শত বীজ তৈরি হয় একটি পয়সা যখন আল্লাহর পথে দান করা হয় সাত শত পয়সা সেটি হয়ে যায় তো এই যে একটি বিধান এই যে একটি ব্যাপার আল্লাহ জাল্লা শাহুর পথে দান করার যে ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ এবং মোমেন মাত্রই জানা দরকার যে আল্লাহর পথে দান করলে গুণ সব হয় তা নয় সত্তর গুণ সব হয় তা নয় কোরআনুল কারিমির নীতি হলো কোরআনুল কারিমির একটি সাধারণ বিধান হল যে একটি টাকা আল্লাহর পথে দান করলে তার সাধারণ যে পরিমাণ সেটি হলো সাত শতগুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন আল্লাহ জাল্লা শানহু এবং এই দানের ব্যাপারে আরও কিছু নিষেধের বর্জনীয় কথাও বলেছেন সেগুলো আমরা বর্জনীয়র মধ্যে উল্লেখ করব আরেকটা ব্যাপার হলো এখানে খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে মানুষ যখনই কোনো সাদাকা করবে সেটা হলো ইনতুব্দ সাদাকাত ফানে এম মাহিয়া ওয়া ইন তুফুহা ওয়া তোহাল ফকরা ফাহাহুয়া খায়ের দান করা সেটি প্রকাশ করা সেটিও ভালো আর যদি গোপন করা হয় এবং অভাবী মিসকিনদেরকে দেয়া হয় সেটি আরও উত্তম এখানে দান করার ব্যাপারটি মানুষের অন্য অন্য আমলের সঙ্গে তুলনা করা হয়েছে প্রকাশ করার বিধান কি। যদি প্রকাশ করার উদ্দেশ্য থাকে সুনাম দান প্রকাশ করার উদ্দেশ্য যদি থাকে লোক দেখানো মানুষ দানশীল বলবে তাহলে প্রকাশ করা হারাম কিন্তু দানশীলতা বা দানের বস্তু প্রকাশ করার উদ্দেশ্য যদি থাকে অন্য মানুষদেরকে দানশীলতার প্রতি আকৃষ্ট করা তার দানশীলতা দেখে অন্য অন্য মানুষও যেন সমাজের অন্য অন্য লোকও যেন দানশীল হয়ে উঠে এমন যদি উদ্দেশ্য থাকে আল্লাহ বলেছেন মাহিয়া সেটা কতই না উত্তম তবে বেশি উত্তম হলো গোপন করে অভাবী মিসকিন বিপন্ন মানবতাকে দান করা সুতরাং এই দান করাটা হলো একটি আল জিহাদ বিল মাল সম্পদ দিয়ে আল্লাহর পথে জেহাদ করা সেটি যেন আমরা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দেন এবং এখানে যে কথাটি এসছে পরের আয়াতে সেটি আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহরে আলাইহীম যারা দান করে প্রকাশ্যে অথবা গোপনে দিনে অথবা রাতে যেভাবেই দান করুক উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আল্লাহর কাছে তাদের বিনিময় রয়েছে তো এইভাবে আমরা যেন আল্লাহর পথে আমরা আমাদের সম্পদ দান করি এবং এই সম্পদ দান করা এমন একটি এবাদত যে এবাদতের কোনো তুলনা হয় না আল্লাহ চাল্লা শানুহু আরেকটি আদেশ এই তৃতীয় পাড়ায় আমাদেরকে দিয়েছেন সেটি হলো আউজ বি হে বিশ্বাসীগণ তোমরা তাকো অবলম্বন করো সেটি আদেশের কথা আর বর্জনীয় কথাটা আমরা পরে আসব যে সুদ আল্লাহ নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন তো তাকে অবলম্বন করা তাকোয়া অবলম্বনের দাবি হল সুদ অসততা অন্যায় পথে অর্থ উপার্জন এটি তাকোয়ার সাথে নিঃসন্দেহে সাংঘর্ষিক সুতরাং তাকোয়া অবলম্বনের অর্থই হলো এগুলোকে বর্জন করা এবং তা কোয়াটা কীভাবে হবে যেটি পরের আয়তে আল্লাহ ব্যাখ্যা করেছেন তোমরা সাবধান থাকো তাকে অবলম্বন করো সেই দিনের ব্যাপারে যে দিন আর তোমাদের কোনো বিনিময় হবে না যে দিনে তোমরা আর সকলকে তার প্রাপ্য অনুযায়ী তার কর্ম অনুযায়ী তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে সেই দিনের ব্যাপারে তোমরা মোত্তাকি হও সতর্ক হও এইভাবে আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে সুপ্রিয় দর্শক আমরা এ বিষয়ে আলোচনা আরও শুনব সময় হয়েছে একটি বিরতির আমরা আবার ফিরে আসছি শীঘ্রই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসছি আল কোরআনের আদেশ নিষেধ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমরা আলোচনা করছিলাম কোরআনুল করিমের তৃতীয় পাড়ায় আল্লাহ জাল্লা শানহু যে আদেশগুলো দিয়েছেন সেগুলো পাশাপাশি যে নিষেধগুলো দিয়েছেন সেগুলোও আমরা ইঙ্গিত দিয়েছিলাম এবং সেগুলো এখন উপস্থাপন করছি আল্লাহ জাল্লা শানহু যে আদেশ দেন সে আদেশের পাশাপাশি প্রাসঙ্গিক যে বিষয়টা থেকে মোমেন বিরত থাকবে সে বিষয়টিও তিনি নির্দেশ প্রদান করেন আল্লাহ জাল্লা শানুভু আদেশের কথা বলেছেন দান করবে কিন্তু দানের ব্যাপারে আল্লাহর কিছু নিষেধাজ্ঞাও রয়েছে যেটি আল্লাহ খুব চমৎকারভাবে এখানে বলেছেন যে যারা দান করে ভালো কথা তারা তো দানের প্রাপ্য বা পুণ্য পেয়ে যাবে কিন্তু সোমাল উনমা আংফাকু মানা আদা লহুম আজরুহুম এং দব্বিহীন অর্থাৎ দানের ব্যাপারে দুটো শর্ত হল কোনোভাবেই কষ্ট এবং খোঁটা দেয়া এটা দানকে অনুসরণ করবে না অর্থাৎ দানশীলতার মধ্য দিয়ে খোটা দেয়া যাবে না এমনভাবে দান করা যাবে না যারা দান প্রাপক ব্যক্তি তাদের কষ্ট হয় আমাদের সমাজে আমরা দেখি সারা বিশ্বের মধ্যেই ঘটে যে মানুষ জাকাত দেয় যেটি দান নয় যেটি অপরিহার্য তার সম্পদের অংশকে বিচ্ছিন্ন করা সম্পদের অপরিহার্য অংশকে গরিবদেরকে দিয়ে দেওয়া সেখানে পর্যন্ত যারা দানকে গ্রহণ করবে তাদেরকে কষ্ট দেয়া হয় পদদলিত হয়ে অনেক মানুষ পর্যন্ত মারা যায় এই দান তো আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ এমনভাবে দান করতে বলেছেন যাতে কোনোভাবেই কষ্ট না হয় আল্লাহ খুব চমৎকারভাবে বলেছেন লা বিল হ্যাঁ ইমানদারগণ তোমরা তোমাদের এই দানকে ধ্বংস করে দিও না শেষ করে দিও না বিল মাননি ওয়াল আদা অন্য মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা এবং খোঁটা দেওয়ার দ্বারা দান করা যেমন খুব স্বভাবের কাজ তেমনিভাবে এই দানশীলতার মধ্যে যদি দুটো উপাদান থাকে একটি হলো খোটা দেওয়া খুব দান করেছেন আরেকটি হলো যাকে দান করেছেন কষ্ট দিয়েছেন এই দুটো উপাদান থাকলে সেই দান কোনো উপকারে আসে না সেই দান আসলে দান নয় সেই দান মানুষকে কষ্ট দেয়া। সেই দানের নাম হলো মানুষকে কোটা দেয়া যেটা দুটো অপরাধকেই জাগ্রত করে সুতরাং এই অপরাধ থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা দেখেছি যে আল্লাহ জাল্লা শাহুহু খুব চমৎকারভাবে বলেছেন যে ওলা তয়ুল খাবি তুন ফিকুনাস্তুম বেআ ইন আলামু মিদুফি ওয় জুন হামিদ এখানেও আমরা দেখেছি যে ভালো জিনিস থেকে আল্লাহ আদেশ করতে বলেছেন ভালো জিনিস থেকে ভক্ষণ করতে ব্যয় করতে কিন্তু কোনোভাবেই ভালোর সাথে উৎকৃষ্ট বস্তুর সাথে নিকৃষ্ট বস্তু খারাপ বস্তুর যেন আমরা মিশ্রণ না করি সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা কর্তব্য আল্লাহ জল্লা শাহুহু খুব চমৎকারভাবে পরবর্তী আয়াতেও বলেছেন যেটা আমরা আগেও ইঙ্গিত করেছিলাম যে সুদ আল্লাহ বর্জন করতে বলেছেন আল্লাহর অন্যতম নিষেধ হল সুদ সুদ হল সুদ যে ব্যক্তি ভক্ষণ করে তাকে বলা হয়েছে শয়তান খাবল দিয়ে যাকে স্পর্শ করে বিভ্রান্ত করে সেরকম একজন মানুষ হল সুদ দাতা যারা সমাজে সুদ ছড়ায় আল্লাহ কোরআনুল কারিমই দাবি করেছেন যে সুদের যারা কারবার করে আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত সুতরাং এই সুদ থেকে বিরত থাকা কর্তব্য আমাদের অনেকেরই ধারণা ব্যাংকিং সুদ বৈধ অনেকেরই ধারণা ব্যবসায়িক সুদ বৈধ শুধুমাত্র ব্যক্তির কাজে যে সুদগুলো আসে সেগুলো অবৈধ না এরকম ধারণার কোনো ভিত্তি কোরআন এবং সন্ন্যাতে নেই সকল প্রকার সুদকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ জল্লা শানু সুদ থেকে যেমন কিন্তু নিষেধ করেছেন আমরা যেন সুদ থেকে বিরত থাকে আমাদের রক্ত তো মাংস এগুলোকে পবিত্র রাখি আমরা যেন সুদ থেকে বিরত থাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ যেন এ কথা না বলেন যে হে বান্দা তোমার দোয়া তো এজন্য কবুল করা হয় নাই যে তোমার পোশাক কি অপবিত্র হারাম বস্তু দ্বারা ক্রয় করা হয়েছে তোমার দেহ বদন সেগুলো তো হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট তোমার সবকিছুই তোমার সামগ্রিক বিষয়টা তো হারামে পরিপূর্ণ তুমি সুদ খেয়েছো তুমি ঘুষ খেয়েছো তুমি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছো সুতরাং আল্লাহর এই যে নিষেধ খুব আমাদের বাস্তব জীবনে সে নিষেধকে এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে কোনোভাবেই অন্যায় অর্থের সাথে সুদি অর্থের সাথে সুদি কারবারের সাথে কোনোভাবেই আমাকে মোমেন হিসাবে সম্পৃক্ত থাকতে না হয় এবং আল্লাহ জাল্লাহ চমৎকারভাবে বলেছেন যে অজারু মা বাকির রিবা এমন এমনকি সুদই কারবারে যদি কেউ না জেনে না বুঝে বা এই শরীয়ত নাজিল হওয়ার আগেই সম্পৃক্ত হয়ে থাকে এখন যতটুক সুদ আছে সেই সুদ থেকে নিজকে বিরত রাখো ইনকুম তুম মোমিন যদি তোমরা বিশ্বাসী হও ফাইনলাম ইনলাম তা আলো ফাজনুবে হারবেমিন আল্লাহ অরসোলে যদি তোমরা বিরত না হও তেমনটি করতে না পারো তাহলে এই যুদ্ধের ঘোষণার কথা শুনে দাও আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই সুদাতাগণ তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যুদ্ধের আওয়াজ অর্থাৎ যুদ্ধ করে যেমন কুফুরকে প্রতিরোধ করতে হয় যুদ্ধ করে যেমন নেফাককে প্রতিরোধ করতে হয় যুদ্ধ করে যেমন শিরিখ প্রতিরোধ করতে হয় সেরকম একটি যুদ্ধ হল এই সুদ ঘুষ এই অন্যায় আচরণের বিরুদ্ধে এবং সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আমরা দেখেছি আল্লাহ জাল্লা শাহুহু এর পরে যে সুরাটি নাজিল করেছেন সুরা আল এমরান সেখানেও অনেকগুলো নিষেধের কথা বলেছেন যেখানে আল্লাহ মোনাজাত শিখিয়েছেন যে রব্বানা আল্লাহ তুজে কুলুবানা বাদা মিল্লা হাদা রহমা মানুষ মোনাজাত করবে হে আল্লাহ আমাদেরকে হেদাত দেয়ার পরে আমরা যদি বিভ্রান্ত না হই তাহলে সবসময় আল্লাহর সঙ্গে সম্পৃক্ত না থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য কায় মনোবাক্যে আল্লাহর কাছে মোনাজাত করা আরেকটি ব্যাপার হলো বিরোধিতা মতদৈদতা থেকে পরিহার করা এবং আল্লাহ নিকট ইন্ন দিনাহের ইসলাম ও মাখ তালাফেল্লা ইন অতুল কিতাব ইল্লা মিম বাদে মা যা হুম ইলম বাগিয়াম ইন হুম অমাই ইয়াক ফুরবে আয়াত ইল্লাহি বা সারি ওল হিসাব আমি ব্যাখ্যা যাচ্ছি না দিনখো এ আয়তে ইঙ্গিত দেয়া হয়েছে যে সুস্পষ্ট কেতাব আসার পরেও যারা এ ব্যাপারে মতভেদে লিপ্ত তারা আসলে কুফুরিতে লিপ্ত যেটি এখানে অমাই একফুর বেআিল্লা বলে ইঙ্গিত করা হয়েছে সুতরাং এই জাতীয় বিষয়গুলোর থেকে বিরত থাকা দরকার এবং এটি এক ধরনের কুফুরি আল্লাহ জাল্লা শাহু বলেছেন ইন্নএকআল্লা যারা আল্লাহর আয়াতে কুফুরি করে ওয়েক তরুন নবীন হক নবি রসুলদেরকে হত্যা করে অন্যায়ভাবে ওয়েক তরুন আল্লাদ মুরুন নাস এবং যারা সৎ পথের আদেশ দেয় তাদেরকে হত্যা করে ভাবা শিরহমবে আজাহিন আলীম তাদেরকে তুমি সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের সমাজেও আমরা লক্ষ্য করি যে লোকটি ভালো কাজের আদেশ দেয় শুধু এ কারণেই তাকে হত্যা করা হয় যে কেন সে ভালো কাজের আদেশ দেয় আমরা আমাদের সমাজগুলোতে লক্ষ্য করি সারা বিশ্বব্যাপী একটি লোককে এ কারণেই হত্যা করা হয়েছে ওই মদ কারবারি জুয়া কারবারি লোকটি এ কারণেই হত্যা করেছে যে সেই লোকটির কারণে সে মদের কারবার করতে পারছিল না সেই লোকটির কারণে সে জুয়ার কারবার করতে পারছিল না এভাবে অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের লোকদেরকে দুনিয়ার থেকে উৎখাত করা হয় এটি একটি আকবারুল ক্যাবা এর আকবার আকাবিরিল ক্যাবা এর বড় 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 মাফের অপরাধ আল্লাহ আমাদেরকে এই বড় বড় অপরাধগুলোর ক্ষেত্রে যেন সতর্ক থাকতে দেন আমরা দেখেছি যে এই যে কুফুরি এবং এই যে মানুষগুলো যাতে সতর্ক থাকে অপরাধগুলোর থেকে বিরত থাকে এ ব্যাপারে আল্লাহ বারবার বিভিন্নভাবে তার কথাগুলো উপস্থাপন করেছেন আরেকটি কর্তব্য হলো আল্লাহর নিষেধ হল যে নবীর রসুলগণের উপর যে ইমান ইমানের যে প্রকৃতি সে ব্যাপারে পার্থক্য সৃষ্টি না করা আল্লাহ বলেছেন মানুষের দাবি হবে এরকম ইমানের দাবি হবে এরকম হে আল্লাহ তুমি নবীর রসুলগঞ্জে পূরণ করেছ তাদের মধ্যে আমি পার্থক্য করি না আমি এমনটা বলি না যে অমুকে পূর্ণ নবী আর অমুকে আংশিক নবী অমুক নবী আল্লাহর কাছে আমার দৃষ্টিতে এভাবে সফল অমুক নবী আসলে তোমার নবী হওয়ারই যোগ্য নয় এভাবে কাউকে নবুয়তের সত্তা নবুয়তের মর্যাদার থেকে স্খলন ঘটিয়ে এমন কোনো মন্তব্য পার্থক্য করা যাবে না যা নবুয়ী ধারার মধ্যে পার্থক্য সৃষ্টি করে এটি ইমানের জন্য সাংঘর্ষিক আল্লাহ জাল্লা শাহহু এখানে বলেছেন যে কাইফ কমান কাফারু বাদা ইমান হিম আল্লাহ ওই সম্প্রদায়কে কীভাবে সৎপথে পরিচালিত করতে পারে যারা ইমান আনার পরে আবার কুফুরি করেছে এটি অনেক মারাত্মক কাফির যদি কাফির অবস্থায় থাকে সেটি এক অবস্থা কিন্তু ইমানদার হওয়ার পরে আবার কুফুরি এটি আরও মারাত্মক এবং সেটি খুবই কষ্টকর এবং আমরা আরও দেখেছি যে আল্লাহ জাল্লা শাহানুহু বলেছেন যে যারা এরকম ইমান আনার পরে কুফুরি গ্রহণ করে আল্লাহ জাল্লা শাহুহু বলেছেন উল ইকেলিমি সে আজমাইন এরকম লোকদের উপরে আল্লাহর অভিসম্পদ সকল ফেরিস্তার অভিসম্পদ সকল মানুষের লানত এখানে দেখার বিষয় হল যে আল্লাহ যাকে লানত করেন সে ব্যক্তি মালন সে তো ইবলিসের মতোই মানুষ যাকে লানত করে সে মাল সে তো ইবলিসের মতোই সুতরাং ইবলিস আর তার মধ্যে খুব একটা পার্থক্য আমরা লক্ষ্য করি না এরপরে আমরা দেখেছি যে আল্লাহ জাল্লা শাহানহু বলেছেন যে ইফরো ওমাঠু ওহম কুফ্ ফালাই অকালামিন মিল উল আউদ্দে জাহাবা যে ব্যক্তি কুফুরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তা পরকালে কোনো কাজই আসবে না সুতরাং কেউ যদি কাফের থাকে এবং কুফুরি অবস্থায় তবা করে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এভাবে আল্লাহ জাল্লাহ শাহানহু কুফুরি করতে আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ দান করে খোটা দিতে নিষেধ করেছেন দান করে কষ্ট দিতে নিষেধ করেছেন শিখ করতে নিষেধ করেছেন গর্হিত অন্যায় অপরাধ কাজগুলো করতে নিষেধ করেছেন এ কাজগুলো থেকে আমরা বিরত থাকব যেগুলো করতে আল্লাহ আদেশ করেছেন সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব আল্লাহ আমাদের সেই তৌফিক দিন আমিন ওয়াহরুদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল